नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो बाड़ीते किभावे खूब सहजे डिम छाड़ा केक बनानो जाए। तो बंधुरा चलुन रान्नाटा शुरू करी। डिम छाड़ा केक बनानोर जोन्नो आमी जे उपकरणगुलो नियेछी बोले दी। आमी एखाने चायेर कापेर मापे 1.5 कप मयदा नियेछी, एर मध्ये 1 टी स्पून बेकिंग पाउडार, 1/2 टी स्पून बेकिंग सोडा, 1/4 टी स्पून बेकिंग सोडा नियेछी। निये भालोभावे चालनीते चेले रेखेछी जाते दाना भाव ना थाके। 1/2 कप दूध निये नियेछी, 1/2 कप डास्ट चीनी नियेछी, 1/2 कप रिफाइन अएल, 2 टेबिल चामच टूटी फुटी और चेरी मिशिए रेखेछी, 1 टेबिल चामच काजू किशमिश नियेछी, 7 स्वादमतो नून। केक बनानोर जोन्नो आमी एरकम एकटा बाटी निये नियेछी। एर मध्ये आमी ब्राशे करे भालोभावे बाटिर चारपाशे तेल लागिए निच्छी। बाटिर मापे आमी कागज केटे रेखेछी। आमी बाड़ीते एमनि खातार पाता नियेछी, आपनारा चाइले बाटार पेपर निते पारेन। कागजटा आमी एर मध्ये बसिए निच्छी। एर ओपर दिए आमी आरो एकबार भालोभावे तेल बुलिए निच्छी। तेल बुलिए नियेछी। এবার আমি এর মধ্যে গুঁড়ো ময়দা দিয়ে ভালোভাবে বাটির মধ্যে আর বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো ময়দা দিয়ে আমি পুরো বাটিটা এভাবে মাখিয়ে নিয়েছি, বাকি থেকে যাওয়া ময়দাগুলো আমি ঝেড়ে নিয়েছি। কেকের ব্যাটারটা বানানোর জন্য এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি তেলটা দিয়ে দিচ্ছি আর ডাস্ট চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি খুব সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট ধরে আমি ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব 10 মিনিট মতন। আমি এর মধ্যে আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। একসাথে আমি পুরো ময়দাটা নেব না, একটু একটু করে ময়দা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর ফেটিয়ে নিচ্ছি 10 মিনিট ধরে। এটা একটু শুকনো শুকনো বুঝলে আমি এর মধ্যে তবেই দুধটা দেব। মেশানোর সময় এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দুধ ঢালবো। আবার আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি 10 মিনিট ধরে। আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দুধটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি, ময়দাটাও আমি একটু একটু করে পুরোটাই এর মধ্যে মিশিয়ে নিয়েছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল, আপনারাও দেখে নেবেন সেভাবেই। আমি এবার এর মধ্যে টুটি ফুটি মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও মেশাতে পারেন। আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কেক তৈরির বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি ব্যাটারটা, আর এটা আমি সামান্য একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে বাটির চারপাশে কোনো রকম ফাঁকা না থাকে। এবার আমি এর মধ্যে এগুলো সাজিয়ে নিচ্ছি ওপর থেকে। টুটি ফুটি আর কাজু কিশমিশ দিয়ে আমি ওপরটা ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটা রান্না করে নেব। কেকটা বানানোর জন্য আমি এরকম একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, গ্যাস অন করে ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সল্ট দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো। আমি এটা ভালোভাবে হাই ফ্লেমে রেখে গরম করে নেব যাতে এটা পুরো তাপটা ধরে রাখতে পারে। আর এর মধ্যে আমি একটা এরকম খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ভালোভাবে নুনটা গরম হয়ে গেছে। আমি এবার স্ট্যান্ডের ওপরে ডেচকিটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এই হোলটার মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি যাতে ভেতরের বাষ্প বাইরে না আসতে পারে আর কেকটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আমি মিডিয়াম ফ্লেমে রেখে 30 মিনিটের জন্য এটা এভাবেই রাখবো,
মাঝখানে একবার আমি শুধু দেখে নেব এটা কতটা রেডি হয়েছে। 30 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি মাঝখানে 20 মিনিট পর এটা দেখে নিয়েছিলাম, একবার চেক করে নিয়েছিলাম, অবশ্যই মনে করে এটাও আপনারা করবেন। আমি এবার একটা ছুরি দিয়ে কেকের ভেতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে কেকটা পুরোটাই হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ছুরি দিয়ে বাটির চারপাশে একটু এভাবে কেটে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এবার আমি এর উপরে একটা প্লেট চাপিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এভাবে উল্টিয়ে দিয়েছি, একটু ঠুকে নিয়েছি আমি যাতে কেকটা বেরোতে সুবিধা হয়। দেখুন ডিম ছাড়া নিরামিষ কেক একদম রেডি হয়ে গেছে, এগলেস কেক একদম রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন একদম দোকানের মতো কেক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।